বিশ্বকাপ জমে উঠেছে। শুরুর দিকের সেই ম্যাড়মেড়ে ভাবটা মনে হচ্ছে ধীরে ধীরে কাটতে শুরু করেছে। বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে শ্রীলঙ্কা বিশ্বকাপে বাড়তি রং এনে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশও দুর্দান্ত ফাইট করেছে। ইন্ডিয়ার বিপক্ষে হেরে গেলেও পরাক্রমশালী ইন্ডিয়াকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে আফগানিস্তান। এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ। দু দলের মুখোমুখি লড়াইয়ের আগে মতামত জানতে আমরা এসেছি দর্শকদের মাঝে। দেখি এই ম্যাচ নিয়ে দর্শকরা কি ভাবছেন। একটু কথা বলি ক্রিকেট নিয়ে। ক্রিকেট তো দেখেন নিশ্চয়ই? আপু ক্রিকেট খেলা কি দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা বিশ্বকাপ তো দেখছেন মনে হয়? হ্যাঁ। আর বাংলাদেশের খেলা কেমন লাগছে, কি মনে হচ্ছে? অনেক ভালো লাগছে। আচ্ছা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে সামনে, ম্যাচটা কেমন হতে পারে, কেমন খেলতে পারবে বাংলাদেশ? এখন যেমন খেলছে মনে হচ্ছে অনেক ভালো করবে। আচ্ছা দলের বোলারদের ব্যাটসম্যানদের ব্যাটসম্যানদেরটা বেশি ভালো হচ্ছে, বোলারদেরটা একটু লো হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা মাশরাফি, রুবেল, মুস্তাফিজ এরা ঠিকমতো রিদমে নাই মনে হচ্ছে, না? হ্যাঁ। আপনার বাইরে রাহি আছে, আবু জায়েদ রাহি, আপনার কি মনে হয় রাহিকে দলের ভেতরে নেওয়া উচিত? আমি আসলে রাহির ব্যাপারে ওর খেলা আমি অত একটা দেখি নাই। হ্যাঁ। এমনি ব্যাটসম্যান বোলার সবাই মিলিয়ে আপনার কোন প্লেয়ারকে সবচেয়ে পছন্দ? সাকিব। সাকিব আল হাসানের ফ্যান আপনি? আচ্ছা সাকিব আল হাসান তো দারুণ খেলছে, কেমন লাগছে? বিশ্বকাপে তো সে অনেক ভালো খেলছে, কত দূর যেতে পারবে মনে হয়? মনে হয় অনেক ভালো করবে। এখন পর্যন্ত পারফরম্যান্স হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে এবং আশা আছে যে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ইনশাল্লাহ। আফগানিস্তানের বিপক্ষে কেমন হতে পারে ম্যাচটা? ইনশাল্লাহ ম্যাচ জিতবো। আফগানিস্তানের যে লেগ স্পিনার রশিদ খান, তারপরে মুজিবুর রহমান আছে স্পিনার, ভালো স্পিন করে, আপনার মনে হয় যে আমাদের যে ব্যাটিং লাইন আপ তারা বিট করতে পারবে? দেখেন আমাদের ব্যাটিং লাইনটা যথেষ্ট ভালো, এরপরে দেখেন যেহেতু রশিদ খান 109 বার 110 রান দিছে, সেক্ষেত্রে আমরাও পারবো ইনশাআল্লাহ। বিপক্ষে কিন্তু ভালো বল হতে পারে, ইংল্যান্ডের বিপক্ষে যথেষ্ট খারাপ করছে, ভারতের বিপক্ষে যথেষ্ট ভালো করছে, আমাদের বিপক্ষে মোটামুটি করবে, সেক্ষেত্রে আমরা ভালোই করব। ক্রিকেট তো মনে হয় দেখা হচ্ছে। হ্যাঁ আপাতত দেখা হচ্ছে বিশ্বকাপ, বিশ্বকাপ তো দেখা হচ্ছে মনে হয়। বাংলাদেশ দলের পারফরম্যান্স কেমন হচ্ছে, কেমন লাগছে? বাংলাদেশ দলের পারফরম্যান্স আগের থেকে অনেক উন্নতি করেছে। আচ্ছা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের, এই ম্যাচটা কেমন করতে পারে বাংলাদেশ? রশিদ খানকে যদি মোকাবিলা করা যায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আচ্ছা বাংলাদেশের বোলারদের কি বলবেন, বোলাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ রান খরচ করেছে, ব্যাটিং ভালো করেছে বোলাররা? বোলাররা আমার মনে হয় বোলাররা আরেকটু উন্নতি করলে সফলতা অর্জন করা যাবে, আশা তো আছে অনেক যাওয়ার, কিন্তু এখন ফলাফল কি তা তখন বোঝা যাচ্ছে না। অবশ্যই সামনে যে তিনটি ম্যাচ আছে ওই ম্যাচে যদি আফগানিস্তানে ভাগাতে পারে, তার মধ্যে ইন্ডিয়াতে ভাগাতে পারে, তা আমাদের নিশ্চিত সেমিফাইনাল যাবে, নিশ্চিত নিশ্চিত সেমিফাইনাল যেতে পারবো। না কোনো অন যে দল আছে এই দলে ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। ওখানে সাইফউদ্দিন আর মুসাদ্দেক থাকলে দলটা তো ইনজুরি, তাকে নিশ্চিত না সে খেলতে পারবে কিনা, মেতে মুসাদ্দেক সঙ্গে থাকলে ভালো হবে। খেলাধুলা নিয়ে আপু একটু কথা বলি, খেলাধুলা নিয়ে আরে বলেন না, লেট হয়ে গেছে। দলের পারফরমেন্স তো ওভারঅল ভালোই, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে যেমন লাস্ট যে ম্যাচটা আমরা দেখলাম যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া যে ম্যাচটা ছিল, এটা আসলে মেইনলি ফার্স্টের ইনিংসটা ছিল, সেটা পুরোটাই ছিল ব্যাটিং নির্ভর পিচ, তো এখানে যার কারণে অস্ট্রেলিয়া এই সুযোগটা বেশি পাইছিল। আফগানিস্তানের পরে যে ফরমেশনটা আর কি বাংলাদেশটা লাস্ট ম্যাচে নামছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, যে রুবেল মাঠে নামলো, দেন আরও যে কয়েকটা চেঞ্জগুলো ছিল, এই টিম নিয়ে যদি বাংলাদেশ খেলে আশা করা যায় যে আফগানিস্তানের সঙ্গে জেতার সম্ভাবনা আছে, তাও বলা যায় না, কেননা লাস্ট ম্যাচে আফগানিস্তান ইন্ডিয়ার সাথে যে খেলাটা দিয়েছিল
অনেক টাফ একটা ম্যাচ ছিল। তাও ওভারঅল বাংলাদেশ যে পারফরমেন্সে খেলে, এছাড়াও বাংলাদেশের সাথে আফগানিস্তান অনেক খেলা আগে হয়েছে, একটা এক্সপিরিয়েন্সের দিক দিয়েও যদি আমি বলি, বাংলাদেশে আশা আছে যে আফগানিস্তানের সাথে ম্যাচটা জেতার যদি বৃষ্টি বন্য কোনো সমস্যা না হয়। আই থিঙ্ক বাংলাদেশ যে পারফরমেন্স দেখাইছে অবশ্যই সেটা অন্যান্য পারফরমেন্সের থেকে 100 times বেটার পারফরমেন্স তারা দেখাইছে, সো দে ক্যান ইজিলি বিট ইট। সাব্বিরের যেহেতু কনফিডেন্স লেভেলের দিক দিয়ে আগাইলে দেখা যায় যে সাব্বির সেই ক্ষেত্রে অনেকটা বেটার, তো সাব্বির খেলাটা, হ্যাঁ সাব্বিরের খেলাটা খুব একটা সুবিধার হতে পারে। এবারে টিমটা মানে আমাদের বাংলাদেশ টিমটা খুব শক্তিশালী এবং আমাদের পছন্দের সবার পছন্দের প্লেয়ারগুলো এবার টিমে ছিল, বাট অস্ট্রেলিয়ার সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওদের সমস্যা যদি আউট না হয়ে যেত ওদিন ইনশাল্লাহ জিততাম, আস মানে আশা করে জিততাম আমরা ম্যাচ ওই দিন, এবং আফগানিস্তানের সাথে ইনশাল্লাহ আশা করে জিতবো, ইনশাল্লাহ জিতবো আমরা, আমাদের আত্মবিশ্বাসে জিতবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলাররা কি ঠিকঠাক ছিল? হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে মানে প্রধানত কারণ ছিল মানে আমাদের ভালো বোলাররা পারফরমেন্স দেখাইতে পারে নাই এবং সমস্যাকে উইকেট পাইছে বাট রানে আসতে পারে নাই, আসলে সেদিন বোলারের মূলত দোষটা ছিল আমাদের মানে ম্যাচটা হারার। আমার মতো আফগানিস্তানের সাথে যেহেতু বাংলাদেশ বরাবর লেগ স্পিন একটু দুর্বল, রশিদ খানের যে 60টা বল আছে আমার মনে হয় একটু দেখে খেলা উচিত, তার উপরে ওদের আবার একটা জেনুইন স্পিনার মুজিব আছে, আমার মনে হয় এই দুইটা বলারকে সমীহ করে বাংলাদেশ যদি খেলে যদি 280+ রান করতে পারে আফগানিস্তানের সাথে তাহলে ইটস পসিবল বাংলাদেশের পক্ষে। আর বাংলাদেশ আপনি বরাবর দেখেন আগের বাংলাদেশ কিন্তু নাই, এই বিশ্বকাপে আপনি দেখেন আমরা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু কামব্যাক করছি, আমরা হারছি কিন্তু আমরা লড়াই করে হারছি, ঠিক আছে। যেমন অস্ট্রেলিয়ার সাথে আমাদের কিছু বলছিল, আমরা আমার মনে হয় যে এখন যে স্কোয়াড আফগানিস্তানের সাথে আমাদের সাইফউদ্দিনকে ফেরানো দরকার, ঠিক আছে, সাইফউদ্দিনকে ফেরানো দরকার। ইনজুরি যদি ঠিক না হয়, রুবেল তো রিদমে নেই আমরা লাস্ট ম্যাচ দেখলাম, তাকে কি আপনার মনে হয় যে আরেকবার সুযোগ দেওয়া উচিত নাকি রাহিকে এনে দেখা? আসলে রুবেল আমাদের এমন একটা প্লেয়ার যে অনেক জিতা ম্যাচ আমাদেরকে হারাইছে, হারা ম্যাচ অনেক জিতেছে, আপনি গত বিশ্বকাপে দেখছেন ইংল্যান্ডের সাথে, ঠিক আছে, জি অবশ্যই থাকে, আমি নিজেও ক্রিকেট প্র্যাকটিস করি, তো সেই জন্য একটা প্লেয়ার একটা ম্যাচে খারাপ করছে এই জন্য সে খারাপ প্লেয়ার এমন কিছু না, ঠিক আছে, এখন একটা ম্যাচে খারাপ করছে, একটা ম্যাচে সে কিছু করতে পারে না, আরেকটা ম্যাচে সে জয়ের নায়ক হতে পারে, ঠিক আছে। আমার মনে হয় রুবেলকে সুযোগ দেওয়া উচিত, তারপরে সাইফউদ্দিনের ইনজুরিটা যদি আমাদের জন্য ইনজুরিটা যদি কাটাই উঠতে পারে সাইফউদ্দিন হলে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। খেলা তো দেখা হয় বা শোনা হয়, এখন তো ক্রিকেট খেলা দেখা এমন লোক পাওয়া যায় না, কোচিংয়ে থাকি তো তাই আসলে বুঝতে পারছি, ব্যস্ততার কারণে খেলা দেখা হচ্ছে না, তাই তো? জয় অবশ্যই কামনা করি বাংলাদেশে, জয় আস হবে। জাতীয় দলের সবচেয়ে পছন্দের প্লেয়ার কে আপনি? বাকি ম্যাচগুলোতে যদি ভালোভাবে ব্যাটিংটা চালিয়ে যেতে পারে, তাছাড়া বোলিং সাইডটা যদি একটু উন্নতি করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা সেমিতে পৌঁছাতে পারবো। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা আসলে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু টি-20 স্পেশালিস্ট, ঠিক আছে, এক্ষেত্রে দেখা যেতে পারে তাদেরকে যদি একটু মানে চাপের মধ্যে রেখে প্রথম দিক দিয়ে একটু ভালো বোলিং করা যায়, যেমন আমাদের ফেস বোলিং অ্যাটাকটা যদি একটু ভালো হয় আমার মতে, মানে কুইকলি যদি উইকেট ফেলানো যায় তাদের, তাহলে তাদেরকে খুব কম রানের মধ্যে আমরা আটকে দিতে পারবো। আর কোনো পরিবর্তন দরকার আছে নাকি এটা ঠিক আছে? আমার মতে দলের পরিবর্তন ম্যাচের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলে নাই, যদিও মানে অনেকে বলছে যে সাব্বিরের ক্যাচ মিসটা অনেকটা মানে ম্যাচটাকে কঠিন করে ফেলেছে, যেমন তো 12 ম্যান হিসাবেও ফিল্ডিং করতে পারতো। হ্যাঁ, 12-9 শো এর আগের ম্যাচগুলোতে ফিল্ডিং করছে কিন্তু, বাট মোসাদ্দেকরে বসে আর সাব্বিরকে নেওয়া হয়েছিল আশা করি যে সাব্বির একটা খুব হার্ড হিটার ব্যাটসম্যান বাংলাদেশ দলে, তবে এ জায়গায় আমার মতে বাংলাদেশ যদি মানে দুইটা ফেস বলার আর বাকিগুলা যেমন মোসাদ্দেক স্পিন অলরাউন্ডার, একজন ব্যাটসম্যানও বাড়বে একজন বলারও বাড়বে। বাংলাদেশের আমি ফিল্ডিং ব্যাটিং ঠিক আছে, জাস্ট বলিংটা একটু দুর্বল, যদি এটা ভালো হয় তাহলে আমরা সেমিফাইনাল খেলার আশা করি আমি, যদি নেক্সট ম্যাচগুলো ভালো করতে পারে। গতকালকের ম্যাচটা আফগানিস্তান যেভাবে ইন্ডিয়ার বিপক্ষে বলিং করছে, তো এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশকে একটু সতর্কভাবে খেলতে হবে ওদের ম্যাচটা, যাতে বিশেষ করে যে মুজিবুর রহমান আর যে রশিদ খানের বলিংটা একটু ভালো করে ফেস করতে হবে ওদের। এগুলোকে বিট করে সেমিফাইনালে যাওয়া সম্ভব, বাট ইন্ডিয়ার সাথে একটু কঠিন লাগতেছে আমার কাছে, হয়তো আফগানিস্তানের সাথে জিতবে কিন্তু আফগানিস্তানের সাথে জিতাও
মাচ টাফ হবে, কারণ গতকালকের যে ম্যাচ দেখলাম আফগানিস্তানের ইন্ডিয়ার বিপক্ষে বেশ ভালো খেলছে ওরা, আর আমি আশা করি পাকিস্তানের বিপক্ষে মোটামুটি জিততে পারবে। খেলা তো নিশ্চয়ই দেখা হয় বিগত বছরে যেই বাংলাদেশের 260 করলে একটু উপরে করলে যে তারা ট্রাফ হয়ে যায়, কিন্তু বর্তমানে 300 রান কোনো ব্যাপারই না, 350 এলে ফাইটিং স্কোর হয়। আফগানিস্তান কালকে ইন্ডিয়ার সাথে অনেক ভালো খেলছে, তো ওদেরকে মানে শক্ত প্রতিপক্ষ না মনে না করলেও মানে হালকাভাবে নেওয়ার কিছু নাই। আমাদের বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বা প্লেয়ারদের উচিত তাদেরকে স্টেপ বাই স্টেপ গেম ওয়াইজ আগানো এবং এটাকে একটা সিরিয়াস গেম হিসাবে খেলা তাদের উচিত আমি মনে করতেছি। মোটামুটি এখন যে পজিশনে আছে এরকম যদি ওরা সুন্দরভাবে খেলে তাহলে ইনশাল্লাহ ভালো আবার আফগানিস্তানের সাথে জিতবে ইনশাল্লাহ। গত ম্যাচে যারা যেভাবে খেলছে এখানে ব্যাটিং যথেষ্ট ভালো করছে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু বোলিং লাইনার যথেষ্ট খারাপ করছে। যেমন আপনি যদি বলতে চান, যেমন মুসাদ্দিককে না বসিয়ে যদি মুসাদ্দিক থাকতো রুবেলকে না নামার সেটা আমার মুসাদ্দিক অনেক ভালো লাগে। সাইফুদ্দিন যদি ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, তাকে বসানো হয়নি, কিন্তু রুবেলের পরিবর্তে সাইফুদ্দিন অনেক ভালো খেলে মুসাদ্দিক, যদি সে উনি ব্যাটিং আসে অল রাউন্ডার ধরা যেতে পারে তাকে। মুসাদ্দিককে ফিরিয়ে আনা উচিত আমি মনে করি যে মুসাদ্দিককে ফিরিয়ে আনা উচিত। আর রুবেলের ক্ষেত্রে যদি প্রেশার থাকতে পারে সাব্বিরকে বসানো উচিত, কারণ সাব্বিরকে দিয়ে এখানে অত্যন্ত ভুল, এটা সাব্বিরকে আমার মনে হয় না নির্বাচকরা আশা করি পরিবর্তন করবে। আমার মনে হয় এবার মানে আগের ভিড়ের তো অনেক ভালো খেলা, মোটামুটি ভালোই দেখতেছি, যদি আশা করেছি যে জিতবে আর কি। এখন আশা করা যায় যদি আফগানিস্তান জিতে আর কি হারলে তাহলে আশা করা যায়। আমরা দর্শকদের মতামত শুনছিলাম, সেখানে বেশিরভাগ দর্শকই কিন্তু প্রত্যাশা রাখছেন আফগানিস্তানকে বাংলাদেশ হারাবে এবং এরপরে ভারত এবং পাকিস্তানকে বিট করে সেমিফাইনালে পা রাখবে। আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে খেয়াল করি আফগানিস্তান এবং বাংলাদেশের, সেক্ষেত্রে দু দলই 6টি করে ম্যাচ খেলেছে, যার মধ্যে আফগানিস্তান একটি ম্যাচেও জয় পায়নি এবং তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে। অপরদিকে বাংলাদেশ নিজেদের 6 ম্যাচের 3টিতে হেরে গেছে, 2টিতে জয় পেয়েছে, বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের পয়েন্ট এখন 5। আমরা যদি আফগানিস্তান এবং বাংলাদেশের রেকর্ডের দিকে তাকাই তাহলে দেখা যাবে দু দল মাত্র 7 মুখোমুখি হয়েছে, যার মধ্যে 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ, 3টি ম্যাচে জিতেছে আফগানিস্তান। বিশ্বকাপে দু দলে দেখা হয়েছে 2015 সালে একবারই, ওই ম্যাচে বাংলাদেশ 105 রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছে। আমাদের অনলাইন পাঠকরা বাংলাদেশের এবং আফগানিস্তানের রেকর্ডের দিকে খুব একটা খেয়াল করতে চাননি, তারা বিশ্বকাপে যে পারফরমেন্স দু দলের সেদিকেই নজর দিয়েছেন এবং ভোট দিয়েছেন আমাদের খেলার সময় পেজের পোলে, যেখানে আমরা দেখেছি মাত্র 11% পাঠক বলছেন যে এই ম্যাচে জয় পাবে বাংলাদেশ, বাকি 89% ভোটার ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে। ইংল্যান্ডের সাউদাম্পটনে আজ বিকেল 3:30 আফগানিস্তান বাংলাদেশের মধ্যকার ম্যাচটি একটি দুর্দান্ত ম্যাচ হবে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, পরের পর্বে নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আমরাও আপনার সঙ্গে থাকব বিশ্বকাপের সবশেষ আপডেট নিয়ে সময় নিউজ .tv তে।